এইটা হচ্ছে আমরা যে দেখাচ্ছি, এটা হচ্ছে আসলে ময়মনসিংহ থেকে এই ফল প্রদর্শনীতে আনা হয়েছে, জাতীয় ফল প্রদর্শনীতে। এটি আসলে মালটার একটি জাত, যদিও এই জাতটি এখনও পর্যন্ত কিন্তু ঠিক নামকরণ করা হয়নি, কিন্তু আমরা দেখছি যে এই মালটা কিন্তু প্রচুর পরিমাণে ধরেছে। আসলে এক একটা ডালে আপনি দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণে ধরেছে এই মালটাটি। এবং এটি এই প্রদর্শনীতে দেখানোর নিশ্চয়ই উদ্দেশ্য আছে যে মানুষকে এই মালটা চাষে উদ্বুদ্ধ করা। এটা আমরা আপাতত দেখছি যে মালটা 40 গ্রে বিনা ময়মনসিংহ এখানে প্রদর্শনের জন্য আনা হয়েছে। এবং আমরা একটু এই জেনে এনেছেন কর্মকর্তা যারা এখানে কাজ করছেন তাদের সাথে একটু কথা বলি, একটু যদি আপনি আমাদের সাথে একটু যোগ দেন একটু। এই যে মালটার জাতটি, এই মালটার জাতটি আসলে আপনারা কীভাবে, মানে আপনার তো গবেষণার মধ্য দিয়ে এটাকে আনছেন, তো আসলে এটি এখনও নামকরণ করতে পারেননি কেন? আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সকল মানুষ যেন পুষ্টির আওতায় আসে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে যেন ছাদের ভিতরে আমরা সহজে করতে পারি, সেজন্য আমাদের এই মালটাটি নিয়ে আসা। এবং এই মালটাটির মূল উদ্দেশ্য হচ্ছে, এখন আমরা নামকরণ করি নাই কারণ এটা আমাদের এখনও গবেষণা চলছে, আমরা এটার ভিতরে মাত্র 40 গ্রে আমাদের যে মিউটেশন ব্রিডিংয়ের মাধ্যমে আমরা যে ভ্যারাইটিগুলি রিলিজ করি সেটা আমাদের এখনও পর্যায়ক্রমে আছে। আর এখানে আমরা এটার 40 গ্রে এবং আরেকটি মালটা এখানে 70 গ্রে দেওয়া হয়েছে, এটাও গবেষণা গবেষণার এটাও এটা পর্যায়ক্রমে এই মালটাটি আমরা বাজারজাত করব। এই যে এটা একটা ছোট গাছে আমরা দেখছি ধরছে, হ্যাঁ ছোট গাছে ধরছে এবং এটা প্রচুর পরিমাণে ধরবে। এটা কি 40 গ্রে, এই যে গ্রে দিয়ে আপনারা আসলে কি বোঝান 40 গ্রে 70 গ্রে? হচ্ছে আমাদের বিনার যে ম্যান্ডেট, আমরা পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, এটার ম্যান্ডেটই হচ্ছে মিউটেশন ব্রিডিং। এটাকে এখানে আমরা গামা রশ্মি প্রয়োগ করে আমরা ভ্যারাইটিগুলোকে রিলিজ করি এবং এদের যে ডিএনএ সিকোয়েন্সটা সেটা আমরা পরিবর্তন ঘটাই। এই ঘটানোর মাধ্যমে এই গ্রে দ্বারা আমরা এটাই বোঝাচ্ছি যে আমরা বিভিন্ন মাত্রা এটাকে দেওয়ার পরে আমরা ভ্যারাইটিগুলো রিলিজ করি, যেটা আমরা ভালো ভ্যারাইটি আসে। আমরা জানি যে অনেক গবেষণা হচ্ছে আমাদের ফল নিয়ে এবং আমরা প্রতি বছরে নতুন নতুন ফলের জাত পাচ্ছি, কিন্তু মানুষের মধ্যে আমাদের ফল খাওয়া নিয়ে এক ধরনের ভয় আছে, সেটি কাটবে কীভাবে? আসলে এটা ঠিকই বলছেন, সেই ভয়টা কাটার জন্য নিজে চাষ, নিজেই ফল চাষ করুন, নিজেই খাবো। আপনারা যেই মালটা গ্রে 40-এর যেটার কথা বলছেন, আমরা যেটা দেখাচ্ছি সেটা কি মূলত আপনারা ছাদে করার জন্য উৎসাহিত করছেন মূলত? আমরা সব জায়গায় করতে পারবো এটা, কিন্তু ছাদে যেহেতু আমাদের আসলে জমি কমে যাচ্ছে এবং বিশেষ করে ঢাকা শহর বা অন্যান্য শহরগুলোতে মানুষের জায়গা এখন কম, তারা ফল খেতে চায় কিন্তু ভালো মানের পাচ্ছে না, তারা ছাদে অতি সহজে এটা করতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম গবেষকের সাথে যারা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে এসেছেন এবং তারা বেশ কিছু প্রদর্শনী এই ফল প্রদর্শনীতে তারা রেখেছেন, যেমন লেবু আমরা দেখছি যে এখানে, এটা এটা কোন জাতের লেবু? লেবুটা কালারটা খুবই সুন্দর, বিনা বিনা লেবু এবং এটা সিডলেস, এটার ভিতরে কোনো বীজ নেই এবং সারা বছর এটা পাবে। মানে এই লেবুটা হচ্ছে বিনা লেবু? বিনা লেবু এক। আচ্ছা, এই বিনা লেবুর একের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো বীজ নেই এবং এটা রসটা প্রচুর আর সারা বছর পাবে। দেখেন এখানে, এখানে হচ্ছে এটা ম্যাচিউর অবস্থায় চলে আসছে, আবার এখানে দেখেন যেটা মাত্র ছোটো অবস্থায়, মানে সারা বছরই লেবুর চাহিদাটা ফিল আপ করতে পারবে। বারো মাসই লেবু যেটা আমরা বলি, তার মানে বীজ নেই, তার মানে বাণিজ্যিকভাবে যদি কেউ করতে চায় তাহলে বাণিজ্যিকভাবে সে সেটা করতে পারে, সেটাও সম্ভব। ওকে, এই ছাদে করা যাবে? হ্যাঁ, ছাদেও করা যাবে। বিক্রি আমরা মায় মেশিনটাই করবো, এখানটাই করবো না। যেই মালটার কথা আমরা বলছিলাম, যে মালটা গ্রে 40 যেটি এখনও নামকরণ করা হয়নি সেটি তারা প্রদর্শনীতে রেখেছেন এবং দেখেন যে একটা থোকার মধ্যে কত পরিমাণে মালটা ধরেছে এবং দেখলেই আসলে ভালো লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেই লেবুর কথা বলছিলাম, যে বিনা লেবু, সেই লেবু দেখেন তারা প্রদর্শনীতে রেখেছে এবং কেটে রেখেছে, একটিও বীজ নেই এই এই লেবুতে। এবং যেটি আমরা দেখলাম যে আসলে এই লেবুটা বাণিজ্যিকভাবে কেউ চাষ করতে চাইলে সেটি কিন্তু সম্ভব, যেটি এখানকার কর্মকর্তা যিনি বলছিলেন। আমরা এটার কলম আমরা সরবরাহ করতে পারবো, বিশেষ করে চারা, এই চারা আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে, ময়মনসিংহ থেকে আমরা এটা সরবরাহ করতে পারবো।